হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। কিছুদিন আগে আমি আমার জন্মদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো তোমরা ওই ভিডিওটা দেখে অনেক ভালোবাসা, আশীর্বাদ এবং উইশ করেছিলে আমায়, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এটা এই ভিডিওটা হচ্ছে জন্মদিনের পরের দিনের ভিডিও। আগের দিন এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি যে পরের দিন দুঃখে দুঃখে বসে থাকতে হয়েছে। আনন্দ কে না করতে পছন্দ করে, কিন্তু এতটাই দুঃখে বসেছিলাম যে হট করে আমার মামা তো ছেলে দাদা বলল যে আজকে তো তোর কিছু নেই, চল তোকে একটা জায়গা থেকে ঘুরিয়ে। তো সেখান থেকে এত আমি নেচে একদম রেডি রেডি হয়ে দাদাকে নিয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে হাওড়া ব্রিজে উঠছি, বাসে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমি সেটা জানি না, সেটা দাদা নিয়ে যাচ্ছে। তো চলো দেখি কোথায় যাচ্ছি। তার আগে এখানে তোমার ভিউটা দেখাই, কারণ এই দিন মানে সেদিন কি মেঘলা মেঘলা ছিল। তো হাওড়া ব্রিজে যখন উঠছিলাম তখন নিচে গঙ্গা দেখা যাচ্ছিলো, মা গঙ্গাকে দেখা যাচ্ছিলো। এবং কি গঙ্গা মানে আরও জল, মানে এত বৃষ্টি হয়েছে তার আগের দিন, আমার জন্মদিনের দিন এত বৃষ্টি হয়েছে, তারপরে এমনি সারাক্ষণ বৃষ্টি হতেই থাকছে, তো জল বেড়ে গেছে। তো এখানে এই রডগুলো লাগিয়ে দিয়েছে, তো তাই জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, তাই তোমাদেরকে একটু ছবিতে দেখালাম। তো কোথায় যাচ্ছি জানি না, ওটা একটা বড় সারপ্রাইজ, দেখি দাদা কোথায় নিয়ে যায়। জন্মদিনের দিন তো খুবই মজা হলো, সবাই কি সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, খুবই ভালো লেগেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো জন্মদিনের পরের দিনটা এরকম যাচ্ছে, তো মানে একটু বোরিং বোরিং যাচ্ছিলো, কিন্তু দাদা যখনই বললো যে নিয়ে যাবে তখনই আমি আনন্দে লাফিয়ে উঠেছিলাম। তো ওয়েদারটা এখানে পৌঁছে গেছে, এবার কোথায় পৌঁছেছি সেটাও আমি জানি না, কখনও আমার দাদা বলছিলো না। তো দাদার সাথে আমি যাচ্ছি, কোথায় যাচ্ছি সত্যি বুঝতে পারছি না, কিন্তু তবুও যাচ্ছি। এখানে এটা প্রথম আমরা ধর্মতলায় নেমেছিলাম, নিউ মার্কেট ধর্মতলায়। তো ধর্মতলায় নেবে আমি ভাবলাম যে ধর্মতলায় কি শপিং করতে এসেছি আমরা, তখন বললাম যে আমাকে কি শপিং করাতে নিয়ে এসেছিস, আর কিছু কেনাকাটি ছিল? তখন বলছে না আমি একটা জায়গায় নিয়ে যেতে এসেছি। কিন্তু সেই জায়গাতে গিয়ে আমি না সত্যি বিশ্বাস করে কিছুই বুঝতে পারিনি যে কোথায় সত্যি নিয়ে এসেছি। তো তোমাদের সাথে শেয়ার ওটা করবো, তো এখানে পুরো জায়গাটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো নিয়ে এসেছে হচ্ছে এই জায়গাটা, এটা হচ্ছে এটা কোন জায়গা সেটা তখন অবধি আমি জানি না। তো এখান থেকে এখানে আমি যতদূর জানতাম যে এখানে দুটো মানে ক্লাব আছে, ইস্ট বেঙ্গল মোহনবাগানের যে খেলার জায়গাটা, সেদিন কি ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের খেলা ছিল না, বাট একটা কি মোহন ইস্ট বেঙ্গল একটা খেলা ছিল। তো আমরা যেহেতু ইস্ট বেঙ্গলের সাপোর্টার, তো এখানে সেদিন একটা খেলা চলছিল, সেই ম্যাচটা ড্র হয়েছিল। তো তোমাদের পুরো স্টেডিয়ামটা ঘুরিয়ে আমাকে ঘোরাতে নিয়ে গেছিলো। তো সেদিনকে ম্যাচটা তো ওভার হয়ে গেছিলো, আর দাদা যেহেতু ফুটবল একটা ভালো প্লেয়ার, একটা ভালো লেভেলে আছে, ওর এইসবে ইন্টারেস্ট আছে, কিন্তু আমার সত্যি বলতে নেই, কারণ আমি এগুলোর ব্যাপারে কিছুই বুঝি না, জানি না। তো নিজে দেখতে গিয়ে আমাকে নিয়ে গেছে সঙ্গে, আমি কিছুই বুঝতে পারছি না, হাঁ করে দেখে যাচ্ছি। কিন্তু সেদিনকে একটা ম্যাচ হয়েছিল, সেটা ড্র হয়েছিল, যদিও বা ওখানে কাউকে ছিল এতটাই খিদে পেয়ে গেছিলো যে ভোর সেই ভোরবেলা একটা জায়গায় গেছিলাম, তারপরে সারাদিন কিছু না খেয়ে খুব খিদে পেয়ে গেছিলো বলে দাদা আমাকে ক্যাফেতে এনেছিলো। তো চারিপাশে ধর্মতলার যেহেতু মার্কেটে ছিলাম, যেহেতু চারিপাশে ঘুরছিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, তাহলে খুব খিদেও পেয়েছিলো, তো তোমাদের সাথে ওটাও করলাম। তারপরে এখানে একটুখানি মুড়ি মাখা খেলাম প্রথমে, কেএফসিটা পরে খেয়েছিলাম। এই যে কেএফসি চলে এসেছে, একটা পুরো কম্বো, দুটো কোল্ড ড্রিঙ্কস, চিকেন উইংস, রাইস বোল বাকেট, চিকেন লেগ, সব মিউনিস টিউনিস দিয়ে এসে গেছিলো, খুব খিদে পেয়েছিলো, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম রাতের খাবারটা। হট করে মা ফোন করেছিল, বিরিয়ানি রাইস নিয়েছিলাম, একটা কি একটা মানে তরকারি মতন দিয়েছিলো, কিন্তু রাইসটা খুবই ভালো লেগেছে আমার, আর এমনিও বরাবরই ভালো লাগে। এই কম্বোটা নিয়েছিলাম কেএফসি থেকে। তো রাত্রিবেলা হট করে মা ফোন করলো যে তোরা যেখানে আছিস তাতেই বাড়ি চলে আসিস, কিছু করতে পারে, আর রাতের খাবারটা আনিস। তো আমরা রাতের খাবারটা যথারীতি আনতে যাব, তখন মেট্রো করে যেতে হয়েছিল, একটা স্পেশাল জায়গা থেকে আমরা খাবারটা আনতে গেছিলাম রাতের খাবারটা। তো রাতের খাবারে ছিল ফেরনি, তারপরে বাটার নান এবং চিকেন রেজাল,
চিকেন রেজালা, ফেনি এবং বাটার নান নিতে গেছিলাম। এটা হচ্ছে সেই রেস্টুরেন্টটা, রেস্টুরেন্টের নাম সবি। তো আজকের জন্য এতটুকু, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের দিন আমি যে ভিডিওটা আনবো সেটা একটু ইন্টারেস্টিং হবে, সেটা হচ্ছে আমি আমার জন্মদিনে কী কী পেয়েছি সেটা তোমাদের সাথে সেই ব্লগে শেয়ার করবো। তো এসে গেছে, চলো বাড়ি যাই সবাইকে।